বিশাল বড় বিশাল বড়। আমি যদি এখানে না আসতাম সিরিয়াসলি এই যে এই বিষয়টা সম্বন্ধে এতটা আমার মানে নলেজ ছিল না, এরকম ফেয়ার হয় ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের। বিগ ফ্যাট থামস আপ এটার জন্য, বিগ ফ্যাট থামস আপ। এই রাজস্থান জয়সলমের, জয়সলমের আচ্ছা আর জায়গা কা স্যার? আচ্ছা পুরা রাজস্থান বর্ডার বগেরা ইন্ডিয়া পাকিস্তান কে তমাম প্রাইম নাম্বার বগেরা সব দেখেন। আচ্ছা পুরা আপ দেখ সকতে হ্যায় স্যার। ওকে তারপরে অ্যাকচুয়ালি স্যার আমাদের 2024 থেকে হচ্ছে। আচ্ছা 20 আচ্ছা আচ্ছা এটা নিউ প্রজেক্ট, জাপানটা হচ্ছে নিউ প্রজেক্ট। ওকে জাপান উইথ আলাস্কা, জাপান উইথ আলাস্কা দুটো। আরে লাভলি লাভলি। ওকে আর এটা মানে আপনাদের ইয়েটার নাম হচ্ছে দর্শন ট্রাভেল এন্ড ট্যুরস? হ্যাঁ দর্শন ট্রাভেলস এন্ড। ওকে আপনার একটা 6 নাইট 7 ডেজ এর প্ল্যান, যাতে 4 নাইট পোবলিয়ার, 1 নাইট হাবলক, 1 নাইট নীল। ওকে এর মধ্যে অল ক্রুজ, একটা গ্লাস বটম বোট যেটা নিলে ভরতপুর বিচে আমার চলে, ওটা একটা কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে এতে। ওকে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা এইবার নিশ্চয়ই আন্ডামান প্ল্যান করবেন আর ডেফিনেটলি আপনারা আসবেন। আর আন্ডামানে আমরা আছি আপনাদের পুরো ব্যাকআপ দেওয়ার জন্য। তোমার নাম? রাজীব চক্রবর্তী। রাজীব চক্রবর্তী। আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে যেমনটা আমি বলে থাকি ফান্ডে, বাট আজকে কিন্তু আমার ফান্ডে এই মুহূর্তে শুরু হয়নি, মানে সানডে আমার শুরু হয়নি ফান্ডে দিয়ে, কারণ আমি রয়েছি আমার স্টোরে ফর মাই ওয়ার্ক পারপাস। কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা কাজের মধ্যে ঢুকে যাই না, তখন প্রচন্ড পরিমাণে কাজের নেশা লেগে যায়, আর সেই কাজের নেশায় মগ্ন হয়ে তোমাদেরকে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আমার আবার এই জিনিসটা খুব হয়, যখন বেরোনোর থাকে না তখন আমি সানডেতেও আবার স্টোরে চলে আসি কাজের সূত্রে, এরকম শুরুতে বলছিলাম। ইন জেনারেলি যখন আমি মোটামুটি কলকাতাতে থাকি তখন মানে খুব যদি আর্জেন্সি যদি না থাকে, খুব বেরোনোর যদি তাগিদ না থাকে, তাহলে আমি আবার স্টোরেই থেকে যাই। এটা আমার একটা হ্যাবিট আছে, এটা বহু পুরনো হ্যাবিট, আমার বহু পুরনো হ্যাবিট। যদি কোনো বন্ধু বান্ধব এসে বললো যে চল ভাই আজকে একটু আড্ডা মারবো, তাহলে ঠিক আছে চল রাত্রিবেলার দিকে দেখা হচ্ছে তোদের সাথে। আর যদি তোরা আসতে চাস চলে চলে আয়, বন্ধু বান্ধবরা মাঝে মধ্যে চলে আসে স্টোরে। এনিওয়েজ আর বেশি ভাটাবো না, চলো এবার বাড়ি যাই। চেক হ্যালো চেক হ্যালো চেক 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 মাইক চেক মাইক চেক অডিও চেক হ্যালো চেক 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 মাইক চেক। হ্যাঁ ঠিক আছে চালু হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, কালকে রাত্রিবেলা সারা রাত বৃষ্টি হয়েছে, আর তার উপরে আমি যখন আসামে ছিলাম তখন বাইক বাবা স্টার্টও দেয়নি। কী হলো, বন্ধ হয়ে গেছে, এই ব্যাটারির এই একটা প্রবলেম হয়ে যায় অনেক সময় স্টার্ট না দিলে। তো সেই কারণে আমি ভাবলাম অনেক দিন যখন স্টার্ট হয়নি, তার জন্য একটুখানি স্টার্ট দিয়ে একটুখানি চালু করে দেখে নিই, একটু কিছুক্ষণ ধরে রাখলে তারপরে আবার স্টার্ট আবার অন হয়ে গেছে। অসুবিধা হয়নি, মানে স্টার্ট না দিলে এই একটা সমস্যা হয়, ব্যাটারিটা বসে যায় না। কতদিন হয়ে গেছে ডিকেকে নিয়ে বেরোয়নি, কতদিন হয়ে গেছে সার্ভিসিং করাবো। এবার সত্যি মানে আমার মনটা এবার ছটফট করছে, ডিকেকে নিয়ে অনেক দিন বেরোনো হয়নি, অনেক দিন বেরোনো হয়নি। ঠিক আছে সময় হয়ে আসছে। গতকালকে আমি ইনস্টাগ্রামে স্টোরিতে ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026-এর একটা পোস্ট আমি দিয়েছিলাম, সেখানে চান্সেস দেখাচ্ছে 2026-এ একটা চান্সেস আছে, হাই চান্সেস আছে, যদি ইন্ডিয়া ফুল পোটেনশিয়াল নিয়ে ফুটবলটাকে যদি খেলে তাহলে একটা চান্সেস আছে। এশিয়া থেকে মোটামুটি আমি যতদূর শুনেছি 18তম র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়ার। তো যদি ফুল পোটেনশিয়াল ইন্ডিয়া ইউজ করতে পারে তাহলে এবারে একটা হাই চান্সেস আছে 2026 বা 2030-এ কোয়ালিফাই করার, মানে ফুটবল ওয়ার্ল্ড কাপে। তবে আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে, আর বিশেষ করে যখন মানে ইন্ডিয়া খেলবে, মানে ইন্ডিয়ার জন্য চিয়ার করবো ফুটবল ওয়ার্ল্ড কাপে, মানে আলাদাই একটা মানে মানে রোমহর্ষক মুহূর্ত তৈরি হয়ে যাবে। কি বাবা তুমি কাকে সাপোর্ট করবে, ব্রাজিল না ইন্ডিয়াকে? হ্যাঁ দুটোকেই, আগে ইন্ডিয়া তারপর ব্রাজিল, আগে ইন্ডিয়াকে করতেই হবে, আগে ইন্ডিয়াকে করতেই হবে, পাওয়া তো উচিত। আমরা বহু বছর ধরে চেষ্টা করে আসি, আর বিশেষ করে এখন সুনীল ছেত্রী যেভাবে ইন্ডিয়ান টিমকে লিড করছে, মানে ফুটবল ইন্ডিয়ান টিমকে বলছি আর কি, যেরকমভাবে লিড করছে মানে অসাধারণ অসাধারণ। তবে মানে সবই ব্যাপারটা স্পন্সরের একটা ব্যাপার থাকে, একটা মানুষ পোটেনশিয়াল তখনই দেখাতে পারবে যখন সে প্রপার গাইডেন্সটা পাবে, প্রপার সেই জায়গাগুলো পাবে, মানে আমি কি বলতে চাইছি তোমরা আশা করি বুঝতেই পারছ। ঠিক আছে দেখা যাক, ফিঙ্গার ক্রসড, হোপ ফর দ্য বেস্ট। আর এখন তাড়াতাড়ি খাবারটা শেষ করি, ডিরেক্ট দেখা হচ্ছে তোমাদের সাথে। এনা গোপ্রমোট, গত দুদিন ধরে মানে 14-15 আর আজকে হচ্ছে 16, এই 3 দিন ধরে সায়েন্স সিটির কাছে, যেখানে মানে টু বি ভেরি প্রিসাইজ সায়েন্স সিটির একদম উল্টো দিকে যেখানে আগে বইমেলা হতো, ঠিক সেইখানে TTF মানে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার এটা হচ্ছে। তো আজকে আমি যখন খবরটা পেলাম তো আমি ভাবলাম এই ধরনের ফেয়ারে তো আমি কোনোদিনও অ্যাটেন্ড করিনি,
আর এই ফেয়ারগুলোতে কি হয় না হয় এই সম্বন্ধে আমার সত্যি কোনো জানা নেই, কি জিনিসপত্র হয় না হয়। তো আমি ভাবলাম চলো একবার আমি নিজেও একটুখানি এক্সপিরিয়েন্স করে আসি, আর তার সাথে সাথে তোমাদেরকেও সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো তার জন্যই এখন বেরিয়ে পড়া। আর সামনে এই যে বাইক যে যাচ্ছে এই হচ্ছে শান্তনু, পরিচয় করিয়ে দেবো। শান্তনু যখন আমাকে খবরটা দিল তখন আমি ভাবলাম যে চলো সুযোগে সদ্ব্যবহারটা একদম করে নেওয়া উচিত, তাই আর কি বেরিয়ে পড়া। আর আমি যতদূর জানি যে এই মেলাটার টাইমিং হচ্ছে দুপুর দুটো থেকে সন্ধে ছটা, আর এন্ট্রি ফি আছে কি নেই সেটা আমি ওখানে গিয়েই জানতে পারবো। তো সুতরাং ওখানে গিয়েই যাবতীয় জিনিসপত্রগুলো বলবো তোমাদেরকে। ওয়েদার তো মোটামুটি ঠিকঠাকই লাগছে, একটু হালকা মেঘলা এখানে হয়ে রয়েছে, বাট সামনে মোটামুটি ক্লিয়ার স্কাই রয়েছে। আর ওয়েদার বলতে গিয়ে মনে পড়ে গেল, সিমলা মানালি তারপরে হচ্ছে তোমার কুল্লু থেকে মানালির যে রাস্তাটা রয়েছে সেটা পুরোটা ধসে গেছে, ল্যান্ডস্লাইড হয়েছে। প্লাস ওই দিক থেকে আমাদের লে আর শ্রীনগরের যে হাইওয়েটা রয়েছে সেই হাইওয়ের অবস্থা প্রচণ্ড খারাপ। পরিস্থিতি ওই দিকে মানে হিমালয়াসের দিকে যাওয়ার পথে পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। যাই হোক, পাহাড় যেরকম সুন্দর একটা মায়াবী রূপ দেখায় কিন্তু যখন সে ভয়ঙ্কর রূপ নেয় তখন কিন্তু মানে আলাদাই ভয়ঙ্কর হয়ে যায়, আলাদাই ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। যাই হোক, ন্যাচারাল ক্যালামিটিজের ওপরে তো আমাদের আর কোনো হাত থাকে না, তো আর কি করা যাবে। দেখতেই দেখতে মনে হচ্ছে পৌঁছে গেছি, দাঁড়াও পৌঁছাই তারপরে আসছি। ওই পেছনে ওই দিকটা হচ্ছে এন্ট্রি গেট, আর ঢুকতে না ঢুকে এতগুলো মানে প্যাম্পলেট এগুলো সমস্ত কিছু পেয়ে গেলাম। এগুলো পরে সমস্ত কিছু আমি দেখবো কী আছে না আছে। একটা রয়েছে এখানে শিডিউল রয়েছে কী টাইমিংয়ে কখন থেকে কী স্টার্ট হয় না হয় এবং কোন কোন লোকেশনে হয় সেই সমস্ত জিনিসগুলো এই প্যাম্পলেটের মধ্যে এখানে লেখা রয়েছে। আর যার কথা বলছিলাম পরিচয় করিয়ে দেবো, সে হচ্ছে এই শান্তনু। হ্যাঁ, আমার বাড়ির একদম কাছে থাকে আর NS চালায়, 200 NS মানে র পাওয়ার যাকে বলে একদম বাইকে। আমাকে আমাকে বলছে আমাকে বলছে তুমি একদিন চলো আমার সাথে বেরো। আমি না বাইকটা কিনে আমি মানে বুঝতে পারছি না, আমি র পাওয়ারটাকে তো ফিল করতে হবে তো নাকি। এটা না অ্যাকচুয়ালি এই মানে এটার নাম দিয়েছে হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, এই এরিয়াটা পার্টিকুলার এইখানটা একদম সায়েন্স সিটির অপোজিটে। আর এই হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের একদম ফ্রন্ট গেট যাকে বলে, এটা হচ্ছে ফ্রন্ট গেট। নাইস, ইন্ডিয়াস বিগেস্ট ট্র্যাভেল শো নেটওয়ার্ক TTF। এখানে অনেকগুলো পার্টনার্স রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, হিমাচল ট্যুরিজম রয়েছে, গোয়া রয়েছে। ওইখানে পেছনে একটা এন্ট্রির একটা ফরম্যাট রেখেছে, ফরম্যাটটা তোমাদেরকে বুঝিয়ে দিই। একটা হচ্ছে জেনারেল এন্ট্রি, মানে আমরা এসছি জেনারেল এন্ট্রিতে, আর অনেকে আছে যারা ট্র্যাভেল ট্যুরিজম ওইরকম ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, তাদের কাছে মেসেজ গেছে বলে তারাও একটা এন্ট্রি করেছে। তো এন্ট্রি করার পর এরকম একটা টিকিট দেওয়া হয়েছে, টোকেন দেওয়া হয়েছে, তো এই টোকেনটা দিয়েছে এবার আমরা ঢুকে যেতে পারবো, অসুবিধা নেই। রাজস্থান কা না? রাজস্থান জয়সলমের। জয়সলমের? আচ্ছা, হর জগে কা স্যার? আচ্ছা পুরা রাজস্থান বর্ডার বগেরা ইন্ডিয়া পাকিস্তান কা তো নাম প্রাইম নাম্বার বগেরা সব দেখেগে। আচ্ছা পুরা আপ দেখ সকতে হ্যায় স্যার। ওকে, আর ইসমে মতলব রহনে কা জগা? রহনে কা হ্যায়, ডান্স হ্যায়, ডিনার হ্যায়, ক্যামেল সাফারি হ্যায়, জিপ সাফারি হ্যায়। ওকে ওকে ওকে, ইয়ে আপকা ও হোটেল হ্যায়? আচ্ছা, ইয়ে ওয়ালা হোটেল হ্যায়? হোটেল হ্যায়। আচ্ছা, ইয়ে ওয়ালা ডেজার্ট ক্যাম্প হ্যায়, ये जोधपुर का हमारा प्रॉपर्टी है दो। अच्छा, ओके। दो प्रॉपर्टी जोधपुर का है। ओके। ये हमारा उदयपुर का प्रॉपर्टी है। अच्छा, ये उदयपुर में। जी जी जी, ओके। आइए, मोस्ट वेलकम, पूरे राजस्थान घुमाएंगे, तनो ड्राइव मंदिर दिखाएंगे। और राजस्थान जाने का सही वक्त क्या है? अक्टूबर एंड नवंबर? अक्टूबर एंड नवंबर में अच्छा रहेगा। अच्छा रहेगा, मौसम ज्यादा ज्यादा गर्मी ज्यादा ठंडा नहीं रहेगा? नहीं रहेगा। ओके, वहाँ आना, कोशिश कैंप सम पे, जैसलमेर पे, पूरा दोनों में दिखाएंगे, कैमल सफारी, जीप सफारी। अच्छा, सब कराएंगे। ओके ओके, होटल ओसिस, ओसिस कैंप सम। अच्छा, जैसलमेर उसका उसका एक नंबर मिलेगा? बिल्कुल नंबर मिलेगा, कार्ड मिलेगा। हाँ, ये कार्ड। अच्छा, ये वाला कार्ड है? ये वाला कार्ड है। ओके ठीक है, ठीक है। ओके, ये वाला कार्ड है। ओके ठीक है, ये भी रखिए। जी जी जी, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার, মোস্ট ওয়েলকাম। রাজস্থানের ব্যাপারটা তো শুনেই নিলে, পেছনে এখানে হচ্ছে মহারাষ্ট্রের ট্যুরিজম রয়েছে, তার পেছনে গুজরাতের ট্যুরিজম রয়েছে, এখন ঢুকে গেছি হচ্ছে হিমাচল ট্যুরিজম প্যাভিলিয়নে। বিশাল বড়, বিশাল বড়। আমি যদি এখানে না আসতাম সিরিয়াসলি এই বিষয়টা সম্বন্ধে এতটা আমার মানে নলেজ ছিল না, এরকম ফেয়ার হয় ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজমের। বিগ ফ্যাট থামস আপ এটার জন্য, বিগ ফ্যাট থামস আপ। মানে কত কিছু নলেজ যে এখান থেকে গেদার করা যাবে, মানে তার আর কোনো ইয়ে নেই। ও, এই সাবা সাবা, সামনে জাপান রয়েছে, জাপান রয়েছে, আলাস্কা রয়েছে, বাদিকে থাইল্যান্ড। আবার থাইল্যান্ড, মানে কি ইনফরমেশন নেই এখানে, সমস্ত রকমের ইনফরমেশন পাওয়া যাবে।
লাভলি। এদিকে নেপালও আছে, মানে কোন দিকে যাব, কোন কাউন্টারে ঢুকবো সেটা বুঝে উঠতে পারছি না, ঠাকুর করতে পারছি না। আচ্ছা ভীষণ ভালো, ঠিক আছে ওকে। তোমার নাম? রাজীব চক্রবর্তী। রাজীব চক্রবর্তী, ওকে। আজকে ঘুরতে তো পুরোটা? হ্যাঁ ঘুরতেই এসেছি। ক্যামেরার ওই পারে কারা কারা দেখে তারা তো মানে আমি জানি না, মোবাইল স্ক্রিনে তোমরা দেখছো তো। এইরকম ভাবে কোথাও গিয়ে যখন আলাপচারিতাটা হয় না তখন ভীষণ ভালো লাগে, মন থেকে ভালো লাগে, এবং কন্টেন্ট ক্রিয়েশনের সার্থকতাটা অনুভব হয় যে হ্যাঁ একটা কিছু ক্রিয়েট করে আমি সার্থক হয়েছি। আর এই যে ট্যুর যেটা হচ্ছে এই ট্যুরিং টা কত দিনের ডেজ, মানে এক একটা ট্যুর এক এক রকমের? ওকে অ্যাপ্রক্সিমেটলি একটা থাইল্যান্ড আপনার মিনিমাম 10 ডেজ এর রয়েছে। কিরকম কস্টিং? ফুকেট ক্যাব 78,000 অল ইনক্লুডেড। আপনি এয়ারফেয়ার পাচ্ছেন, যাতায়াতের, তো আপনারা মিল পাচ্ছেন, আপনি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। ব্রেকফাস্ট আপনার হোটেল থেকে হচ্ছে, লাঞ্চ ডিনার হোটেলেও আপনারা দেখে নিচ্ছেন? হ্যাঁ ওকে ওকে, মানে অল ইনক্লুডেড প্যাকেজ, ঠিক আছে। আর আমাদের হচ্ছে অফিস থেকে একজন যায়, যেখানে কলকাতা আপনাকে গাইড করে। ওকে ওকে, জাপানও সেম? হ্যাঁ জাপান অ্যাকচুয়ালি স্যার আমাদের 2024 থেকে হচ্ছে। আচ্ছা 20, আচ্ছা আচ্ছা, এটা নিউ প্রজেক্ট? নিউ প্রজেক্ট। জাপানটা হচ্ছে নিউ প্রজেক্ট? ওকে। জাপান উইথ আলাস্কা? জাপান উইথ আলাস্কা দুটো? আরে লাভলি লাভলি। ওকে, আর এটা মানে আপনাদের ইয়েটার নাম হচ্ছে দর্শন ট্রাভেল অ্যান্ড ট্যুরস? হ্যাঁ দর্শন ট্রাভেল অ্যান্ড ট্যুরস। ওকে, জাপান আর আলাস্কা হচ্ছে আপনাদের নতুন প্রজেক্ট 2024 থেকে? ওকে, খুব ভালো খুব ভালো, যদি সম্ভব হয় তাহলে। একদম একদম স্যার। আর কেনিয়াও করছেন? হ্যাঁ কেনিয়া আমাদের অগস্টে ডিপার্চার রয়েছে। আচ্ছা ওকে, অগস্টে। কেনিয়াটা হচ্ছে মাইগ্রেশনের সময় থাকে তো, মানে আপনি অন্যান্য ট্যুর পুরো সময় করতে পারবেন, বাট কেনিয়া মাসে মানে সব সময় হয় না, সব সময় হয় না, মাইগ্রেশন পিরিয়ডে ওটা আপনার আপনি করতে পারবেন। ওকে, মিনিমাম ওটা জুন জুলাই অগস্টে অ্যাকচুয়ালি মাইগ্রেশনের সময়। ওকে, আপনাদের অ্যাট্রাকশন হচ্ছে পিঙ্ক ফ্লেমিঙ্গো বাগোরিয়া লেক, লেক বাগোরিয়া। আচ্ছা, ওটা অ্যাকচুয়ালি সবাই দিচ্ছেন, ওটা ভীষণ এক্সপেন্সিভ, তো মানে একটা টাইম মাইগ্রেশনের সময় এতই ওই পিঙ্ক ফ্লেমিঙ্গো পাখিটা থাকে যেন মনে হবে এরকম মানে কেউ ভেলভেট। আচ্ছা, ভেলভেটের চাদর রয়েছে? হ্যাঁ। আর একটা হচ্ছে ইকুয়েটর লাইন, যেটা আমাদের পৃথিবীর নিরক্ষীয় বলা হয়, এটাও আমাদের দেখানো, নিরক্ষরেখার উপর দিয়ে যেটা গেছে, ওটাই অ্যাকচুয়ালি এই দুটো হচ্ছে মেইন আমাদের অ্যাট্রাকশন। আচ্ছা ওকে, আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কিছু আছে? আপনার নাম হচ্ছে? সুপ্রীতি পাল। সুপ্রীতি পাল, হ্যাঁ ওকে। আর এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ ওকে, তো আপনি যোগাযোগ করে আমাদের একদিন অফিসে চলে আসুন, ডিটেইলস আপনি। কোথায় আছে অফিস আপনার? আমাদের অফিস হচ্ছে লালবাজার গোবাজারের ক্রসিং। আচ্ছা, লালবাজার সেন্ট্রাল মেট্রো স্টেশন নাম্বার 2 দিয়ে বেরিয়ে একদম লেফট সাইডে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সুপ্রীতি, থ্যাংক ইউ। বাবা অনেক ইনফরমেশন পেলাম, অনেক আলাস্কা জাপান কেনিয়া এই সমস্ত জায়গার মানে প্রজেক্ট রয়েছে এইখানকার, তো নাম্বারটা যেমনটা আমি বলে দিলাম মানে দেখিয়েও দিয়েছি, তো তোমরা যদি চাও তো কমিউনিকেট করে নিতে পারো। নমস্কার, আমি অরিন্দম ব্যানার্জি, আন্ডামান থেকে, সুবর্ণা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমি আন্ডামানের ডিএমসি অ্যাকচুয়ালি, আন্ডামানে আমার নিজস্ব সব ভেহিকল সার্ভিস রয়েছে, টোটাল ডেস্টিনেশন ট্যুর ম্যানেজমেন্ট রয়েছে, সো আমার সব জায়গার নিজের হোটেল ইনভেন্টরিজ রয়েছে। আপনাদের কাছে এখানে টিটিএফ এসছি যাতে আমার ব্র্যান্ডগুলো শো করতে পারি আপনাদের কাছে। কি ব্র্যান্ড মানে প্যাম্পলেট আছে কোনো কিছু যদি দেখান? ডেফিনেটলি, এটা আপনার একটা একটা প্যাম্পলেট, যেটা একটা 6 নাইট 7 ডেজের একটা একটা প্রমোশনাল ব্যানার দেওয়া আছে, যাতে আপনার একটা 6 নাইট 7 ডেজের প্ল্যান, যাতে 4 নাইট পোর প্লেয়ার, 1 নাইট হাফ লক, 1 নাইট নীল, ওকে, এর মধ্যে অল ক্রুজ, একটা গ্লাস বটম বোট যেটা নিলে ভরতপুর বিচে আমার চলে, ওটা একটা কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে এতে। ওকে, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা এইবার নিশ্চয়ই আন্ডামান প্ল্যান করবেন, আর ডেফিনেটলি আপনারা আসবেন, আর আন্ডামানে আমরা আছি আপনাদের পুরো ব্যাকআপ দেওয়ার জন্য, পুরো ট্যুরটাকে একটা মেমোরেবল পার্ট করার জন্য। যে পুরো যে টোটাল যে প্যাকেজটা যেটা আপনি করছেন, এটার প্রাইস কি আছে অ্যাকচুয়ালি?
এর প্রাইস হচ্ছে 19600 মিনিমাম 600 পার হেড ওকে এটার মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাকস সব ইনক্লুডিং উইথ অল ক্রুজ উইথ অল ডিলাক্স ক্লাস হোটেল ওকে এভরিওয়্যার এন্ড একটা গ্লাস বটম বোর্ড কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে এতে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট কমপ্লিট সার্ভিস পেয়ে যাবেন এতে আচ্ছা এয়ারপোর্ট টু এয়ারপোর্ট এছাড়া ফ্লাইট ফেয়ারটা আলাদা আলাদা এছাড়া আপনারা যদি মনে করুন 5 জন হন বা 3 জন হন সো ইউ ক্যান মেক ইট কাস্টমাইজ আমি পুরো কাস্টমাইজ করে আপনাকে দিয়ে দেব ওকে ওকে হ্যাঁ যাতে আরো একটু যেন মানে কম বাজেটের মধ্যে হয়ে যায় পুরো প্যাকেজটা মানে তখন 19600 টা আর একটু কমে যেতে হবে হ্যাঁ কমে যাবে বা যদি কম হয় আর যদি সার্ভিস সেরকম আর একটুখানি যদি বিচ রিসর্টস বা 3 স্টার ডিলাক্স প্রপার্টি চাই সেটাও করে দেব সেটাও করে দেব উইথ বেস্ট রেট আপনাকে দিয়ে দেব ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা ছোট্ট একটা গিফট আপনার জন্য থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ ওয়েলকাম টু আন্ডামান থ্যাংক ইউ অনেস্টলি স্পিকিং টিটিএফে এসে আমার যা এক্সপিরিয়েন্স হলো আমি এক্সপিরিয়েন্স যা নিয়ে বাড়িতে যাচ্ছি প্রচুর এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যাচ্ছি এই যে হেলমেটটা দেখো হেলমেটটা আমার একটা মানে ওই ব্যাগ ক্যারি ব্যাগ বলে না ওই ক্যারি ব্যাগ হয়ে গেছে প্যামফ্লেটের এত এত প্যামফ্লেট আমি পেয়েছি এত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কন্ট্যাক্ট এবং ডিটেলস সমস্ত কিছু পেয়েছি তো তার মধ্যে থেকে যা যা যতগুলো পেরেছি আমি ততগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর উপরি পাওনা হিসাবে আরও একটা জিনিস পেয়ে গেছি সেটা হচ্ছে অরিন্দমবাবু দিলেন সেটা হচ্ছে এই আন্দামানের একটা পাউচ ব্যাগ মানে এখানে আন্দামান এনগ্রেভিং করার রয়েছে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলসও এখানে রয়েছে আর যদি আন্দামান যেতে চাও তাহলে কিন্তু অরিন্দমবাবুর সাথে কমিউনিকেশন করে নিতে পারো তাহলে সস্তায় হয়ে যেতে পারে এটা একটা ভালো একটা প্রজেক্ট উনি হ্যান্ডেল করছেন বেশ 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 আইডিয়া হলো কিন্তু অনেকটা আইডিয়া হয়ে গেছে ফিউ মোমেন্টস লেটার দাদা কফিটা কত করে একটু দিয়ে যান না দাম দিয়ে কি হবে পান করুন গ্যালারিয়ার সামনে যেখানে খুব ডেকোরেট করে রাখা থাকে না যে রাস্তাটাকে তো ওইখানটায় বসে এবারে একটুখানি গরম গরম বলছিলাম চা খেতে ইচ্ছা করছে তো এখানে চাটা পেলাম না ভাবলাম কফিই খাবো তো ইয়ে শান্তনুবাবু আবার কফি খায় না মানে চা খায় না তাই তো সরি সরি তো যার জন্য একটুখানি কফি বড্ড গরম কফিটা খাওয়া হয়ে যাওয়ার পর এখন এই মুহূর্তে একটুখানি ওয়াকিংয়ে বেরিয়েছিলাম এখানটায় আর এই এই দিকে একদম ডান দিকে আমি দেখাতে পারছি না এই ডান দিকে এখানে স্কেটিং হয় আর স্কেটিংটা দেখে না আমার মনটা না ছটফট করে উঠেছে কারণ আমার একটু ভালো লাগে পছন্দের মধ্যে একটা আর কি বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একদম শান্তি করে পাখার তলায় জাস্ট এসে বসলাম আর সবথেকে বড় কথা কী বলো তো বাইক চালালে কলকাতার রাস্তায় এত এখন পলিউশনটা বেড়ে গেছে না যার জন্য খুব বেশি মানে এত পার্টিকলস মুখে জমে ধুলোবালি মানে কিচকিচ কিচকিচ করে এনিওয়েজ গাইজ একটা কথা আমার যেটা মনে হলো সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বা এই টিটিএফের যদি কমিটির কোনো লোকজন আপনারা দেখছেন তাহলে তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যে এই ধরনের যে ফেয়ার যেগুলো রয়েছে বা মেলা যেগুলো রয়েছে সেগুলো যদি টাইমিংটা একটু বাড়ানো যায় তাহলে সত্যি খুব ভালো হয় এবং উপকারও হয় আমাদের মতো সাধারণ মানুষদের যারা অনেক কিছু জানে না তারা আপনাদের সাথে কমিউনিকেশনটা করতে পারবে এবং তারা মানে রিচ করতে পারবে আপনাদেরকে এই মেলার থ্রু দিয়ে তো এইটুকুনি আর কি বলার ছিল সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে টিল দেন বাই বাই টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং পাশে থেকো সাথে থেকো ব্লগে থেকো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও